ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে যে পাঁচটি সাধারণ পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রচুর ঘরোয়া প্রতিকার আছে কিন্তু আপনি কি জানেন কিছু পাতা আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হ্যাঁ গবেষণার মাধ্যমে জানা গেছে যে এমন কিছু পাতা আছে যা দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় আজকের ফিচারে আমরা এমন পাঁচটি পাতার কথা জানাব যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে জানাবো সায়েন্স ভিটামিন প্রকাশিত এ প্রকাশিত গবেষণামতে পাতা ভোজন পরবর্তী রক্তের গ্লুকোজ বৃদ্ধি পাওয়া কমাতে সাহায্য করে এ পাতা ক্ষুদ্রান্ত্রের এনজাইম গ্লুকোসাইডেজকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে বদি পাতা ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক চিকিৎসায় ডায়াবেটিস নিরাময়ের জন্য বদি পাতা বা অশ্বত্থ পাতা ব্যবহার করা হয় কারণ এই পাতার অ্যান্টি গ্লাইসেমিক সক্রিয়তা আছে একটি গবেষণায় বলা হয়েছে যে একুশ দিন বদি পাতার নির্যাস পান করলে শুধু রক্তের গ্লুকোজের মাত্রাই কমে না বরং শরীরের ইনসুলিনের মাত্রাও উন্নতি ঘটে জাম পাতা জাম ফল এবং বীজের মতোই জাম জন্য ভালো এই পাতা ফ্ল্যাভ ট্যানিন এবং কোয়ারসেটিন এ সমৃদ্ধ এবং এগুলোর হাইপারগ্লাইসেমিক প্রভাব আছে তুলসী পাতা সকালে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে শুধু ইমিউনিটির উন্নতি হয় না বরং আপনার রক্তের গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে যে এ পাতার রস বিশ দিন ধরে ইঁদুরকে দেওয়ার ফলে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে গ্লুকোজ কমার প্রভাব লক্ষ্য করা যায় মেথি পাতা শুধু মেথি বীজই নয় মেথির পাতারও ডায়াবেটিক রোধী গুণ আছে গবেষণায় দেখানো হয়েছে যে গ্লুকোজ এবং লিপিড কমানোর ক্ষমতা আছে মেথি পাতার এর কারণ মেথি উচ্চ উচ্চমাত্রার ফাইবার সেপোনিন এবং ট্রাইগেন থাকে যা শরীরের গ্লুকোজ এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ